স্টোরি তৈরি করতে হবে এবং তার জন্য একটা সুইটেবল টাইটেলও আমাকে দিতে হবে বেশ দেখা যায় হিন্সগুলো অ্যান ওল্ড লেডি লসেস ভিজন কলিন ডক্টর অ্যাগ্রিস টু পে আ লার্জ ফি ইফ কিউড ডক্টর রিমুভস সাম অফ আর ফার্নিচার ডেইলি লেডি ইজ কিউড সি রিফিউজেস টু পে বা সেজ সি ক্যান নট সি এনি অফ আর ফার্নিচার তাহলে এখানে বলছে একজন বৃদ্ধ মহিলা যে তার চোখের দৃষ্টি হারিয়েছিল একজন ডাক্তারকে ডাকে এবং সে বলেছিল যদি সুস্থ হয় তাহলে কিছু তাকে পেমেন্ট করবে আর কি কিন্তু পরে যখন সে সুস্থ হয় সে দেখতে পায় কি না ফার্নিচারগুলো কি নেই সেই জন্য টাকা দিতে চায়নি বা টাকা দেয়নি এই হিংসগুলো নিয়ে আমি একটি শর্ট স্টোরি তৈরি করছি তাহলে শুরু করা যাক দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড আ ডক্টর অন্ধ মহিলা এবং একজন ডক্টর ওয়ান্স একসময় অ্যান অল লেডি লস্ট হার আইসাইট একজন বৃদ্ধ মহিলা তার চোখের দৃষ্টি হারিয়েছিল সি কলড ইট সি কল ইন আ ডক্টর সে একজন ডক্টরকে ডাকলো সি প্রমিস টু পে হিম ইফ সি গট কিউড অ্যান্ড গেট ব্যাক হার আই সাইড সে তাকে প্রতিশ্রুতি দেয় সে যদি তার চোখের দৃষ্টি ফিরে পায় সুস্থ হয় তাহলে তাকে পে করবে দ্য ডক্টর ওয়াজ ভেরি গ্রিটি ডাক্তারই খুব লোভী ছিল ওয়ান বাই ওয়ান দ্য ডাক্তার রিমুভড মোস্ট অফ আয়ার ফার্নিচার অ্যান্ড দ্য আদার প্রপার্টিজ ইন দ্য হাউস সে একের পর এক তার ঘরের অনেক ফার্নিচার এবং অন্যান্য সম্পদগুলি ছড়িয়ে নেয় অ্যাট লাস্ট অবশেষে দ্য লেডি গড কিউর অবশেষে মহিলাটি সুস্থ হল অ্যান্ড নাও দ্য ডক্টর ওয়ান্টেড টু গেট হিজ পেমেন্ট তারপর ডক্টরটি কী চাইলো না তার যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেটা চাইলো দ্য ক্লেভার লেডি টোল্ড হিম দ্যাট সি ডিড নট সি হিজ ফার্নিচার এখানে হিজ আছে সরি এই যে হিজটা আছে এটা এখানে মিস্টেক হয়েছে সরি ফর মিস্টেক এখানে যেহেতু লেডি সেহেতু সেখানে হিজ না হয়ে সেটা হয়ে যাবে তোমাদের করতে হবে হার কেমন তাহলে এটা হলো হার তাহলে হবে যে লেডি টোল্ড হিম দ্যাট সি ডিড নট সি হার ফার্নিচার অ্যান্ড প্রপার্টিস অ্যাট হোম অর্থাৎ তার সে যখন সুস্থ হলো তখন সে সেই বৃদ্ধ মহিলা চালাক মহিলাটি কিন্তু তার ঘরে ফার্নিচারগুলি এবং কিছু সম্পদ দেখতে পেলো না সো তাই সি ডিডেন্ট গিভ পেমেন্ট টু দ্য ডক্টর তাই সে ডক্টরকে আর কোনোরকম পেমেন্ট করতে চাইল না বা পেমেন্ট করলো না এবার আমরা যাবো মরালের দিকে মল দুটি আছে দেখো টিট ফোর টাইড করতে পারো আবার অ্যাজ ইউ শো শো স্যালু রিপ দুটির অর্থ হচ্ছে কি না যেমন কর্ম তেমন ফল সো ফিওয়ার্স ইট ইজ অ্যান ফর টুডে আই এম কামিং শুন উইথ আ নিউ প্যারাগ্রাফ অফ ক্লাস সিক্স টিল দেন প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ